অশোক শর্মা ডাঙরিয়ায় যি কথা কৈছে সেয়া প্রত্যেকজন নিষ্ঠাবান বিজেপি কর্মীর কথা। অশোক শর্মা ডাঙরিয়ায় অতি স্পষ্টকে কৈছে যে আসলতে সিন্ডিকেটর ধন গোটাবর কারণে আর সিন্ডিকেটর অবৈধ ধন সুরক্ষিত করবর কারণেহে এই কংগ্রেসের পর এই মানুষবিলাকে হিমন্ত বিশ্ব শর্মা, পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্লবরুয়াকে এই দুই নম্বরী কংগ্রেসীবিলাক বিজেপিত যে সোমাইছে তেওঁলোকৰ অবৈধ ধন সুরক্ষিত করবর কারণেহে। আর অশোক শর্মায় সঠিকভাবে এইটো কথা কৈছে যে তেওঁলোকৰ যিবিলাক কেলেঙ্কারি আছে, তেওঁলোকৰ যিবিলাক স্কেম আছে, তেওঁলোকে যিবিলাক অবৈধ দুর্নীতি করে আহিলে সেই দুর্নীতির পর বাঁচিবর কারণে, নিজকে বসাবর কারণেহে তেওঁলোকে বিজেপিত যোগদান করে। এটা বিজেপিত যোগদান করে বিজেপিটুকে গোটেই সম্পূর্ণরূপে হাইজেক করে পেলালে। বিজেপিটোর ভিতর এটা কোনো বিজেপি আর নাই, বিজেপির মানুষবিলাক পুরা মারি পেলালে। বিজেপির যাক নিষ্ঠাবান কর্মী আসে, যাকে যা 1985 সনেরপর কষ্ট করে 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 সরকার শাসনলে আনিছিল, যাকে ইমান দিন দলটুক রাখি রাখিছিল, যাকে এই দলটোর কারণে জীবন যৌবন সম্পূর্ণরূপে ধ্বংস করে পেলালে, সেই বিজেপির নিষ্ঠাবান কর্মী এজনকো এতিয়া বিজেপিত উপযুক্ত স্থান দিয়া হওয়া নাই। এজনকো আপনি এজন এজনকে চাও, বিজেপির যিমান প্রাক্তন সভাপতি রঞ্জিত দাস কক কি করলে অবস্থা, রঞ্জিত দত্ত কক কি করলে অবস্থা, রমেন ডেকা কক কি করলে অবস্থা, এজন এজনকে বিজেপির সভাপতি আটাইবিলাককে, আনকি আপনার গুয়াহাটির কি কয় আমার আগর মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বিজেপির সভাপতি, এজন এজনকে বিজেপির প্রত্যেকজন সভাপতি একেবারে মানে আপনার ভরি তলর মাটিখিনি নাইকিয়া করে পেলাল, মানে একেবারে মানে একেবারে গুড়িটা কাটি পেলাল, কাটি পেলায় ঢাল নাই তরুয়াল নাই নিধিরাম ছর্দার পরিণত করে পেলালে। আর কংগ্রেসের পর অহা সিন্ডিকেট পন্থীবিলাকে, কংগ্রেসের পর অহা কেলেঙ্কারি করা মানুষবিলাকে গোটেবিলাকে বিজেপিটো খাই হাইজাক করে পেলালে। এটা কোনো বিজেপি মানুষ তাতে আর থাকিব নয়, কোনো নিষ্ঠাবান বিজেপি মানুষের কোনো স্থান নাই। এটা বিজেপির যাক বিজেপি মানুষ আছে সেই মানুষবিলাক এটা নিপীড়িত, এটা নির্যাতিত, এটা শোষিত, এটা অবদমিত, থকা আর নথকার মাজত কোনো পার্থক্য নাই। এটা সিন্ডিকেট পন্থীবিলাকে, এটা দুই নম্বরীবিলাকে, এটা কেবল কেবল আর কেবল দুই নম্বরী কাম করা কেলেঙ্কারি করা মানুষবিলাকে সম্পূর্ণরূপে বিজেপিটো দখল করে পেলায়। এটা বিজেপির রজা একমাত্র অসমৰ ৰজাজন হল হিমন্ত বিশ্ব শর্মা, আর বিজেপি দলটো এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা কোম্পানি এন্ড প্রাইভেট লিমিটেড, HBS কোম্পানি এন্ড প্রাইভেট লিমিটেডত পরিণত হল। এটা আরএসএসরও আর কোনো কাম নাই, আরএসএসরও যিকেইজন মানুষ মাতিবপরা মানুষ আছে গোটেকেইজনকে কিনি ললে, যিকেইজন মানে আরএসএসর সেন্ট্রেল লিডারশিপর লগত সম্পর্ক আছে তেওঁলোককো পয়সা পাতি দি ঠান্ডা করে পেলালে, বাকি যিবিলাক আরএসএস মানুষ আছে তেওঁলোকক কোনো পাত্তাই নিদিয়া হল। আর সম্পূর্ণরূপে সিন্ডিকেট পন্থীবিলাকে, দুই নম্বরী কংগ্রেসীবিলাকে, এই এই লুণ্ঠনকারীবিলাকে, এই দুর্নীতিগ্রস্তবিলাকে, এই কেলেঙ্কারি সর্বস্ব এই নেতাবিলাকে সম্পূর্ণরূপে বিজেপিক এতিয়া সম্পূর্ণরূপে দখল করে পেলালে। হ্যাঁ, তার ফলস্বরূপে আজি অশোক শর্মার নামের নিচিনা মানুষবিলাক যাক নিষ্ঠাবান বিজেপির কর্মী আছিল সেবিলাকে এতিয়া কান্দি আছে, সেবিলাকে এতিয়া দেদাউরি পাড়ি আছে, সেবিলাকে এতিয়া আর্তনাদ করে আছে যে আমি কোট পার্টিটা বনাইছো আর আহি কোনে দখল করে পেলালে, কি অবস্থা আমাক করে পেলালে। গতি মই এই মুহূর্তত অশোক শর্মা ডাঙরিয়ার প্রত্যেকটো বক্তব্য সমর্থন করছো, এই যা যেটো বক্তব্য প্রদান করলে, আর বিজেপির বিরুদ্ধে যে এনেকৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে, হিমন্ত শর্মা গ্রুপটোর বিরুদ্ধে, এই যেটো সিন্ডিকেটর রাজর বিরুদ্ধে, এই দাদারগেট ব্রিগেডর বিরুদ্ধে, HBS কোম্পানিটোর বিরুদ্ধে যে অশোক শর্মায় দুখার কথা কৈছে তার কারণে তেখেতক মই অভিনন্দন জানাইছো। লগতে আপনার বিজেপি দলের আন এজন নগাঁওর প্রাক্তন সাংসদ রাজেন গোহাঁই ডাঙরিয়া, তেখেতেও শক্তিশালীভাবে যিকেইটা বক্তব্য আগবাইছে তার কারণে তেখেতসকল অভিনন্দন জানাইছো। অন্তত বিজেপির এই যে হাইজেক করার মুহূর্তটা দুজন হলেও যে বিজেপির নেতায় মাত মাতিছে, এটা একটা সমাজের কারণে শুভ লক্ষণ।